দেখো বন্ধুরা, বাগানটা পুরো ক্লিন হয়ে গেছে, কালকে পরিষ্কার করানো হলো, তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। বাগানে আসলাম, এই দেখো এই বেডটাও পরিষ্কার হয়েছে, আনারসের বেডটা, এত কত ভালো লাগছে দেখতে। দেখো পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখো কাঁঠাল গাছটা আমার কি বিশাল বড় দেখেছো, অনেক ছাটিয়েছি বললাম এই দুটো ডাল ছেঁটে দিতে, সেগুলোও করলো না। জগৎ আধা আধা কাজ করে গো, কি বলবো বলো, 10 বার করে আজকে আসার কথা ছিল, আসলো না। হাই, হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো বাগান থেকে আরও একটা দিন, আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার। আসলাম ফুল তুলতে, জানোই বাগানে আসা মানে ফুল তুলতে আসা, তুলে স্নান করে যা থাকে পুজো করব, তারপরে কি করব জানি না, নিজেই জানি না কি করব। তো যাই হোক, চেষ্টা করব ছোট ব্লগ দেওয়ার, কেউ দেখো না, এই পোস্ট করার সাথে সাথেই চলে আসবে। সবটা দেখেছি, খুব ভালো হয়েছে, হ্যানা হয়েছে, দারুণ লাগলো, ভিডিও এত হাসি পায় না আমার এখন, আগে রাগ হতো আর এখন হাসি পায় গো। তোমরা কেমন আছো বলো, আশা করি ভালো আছে, সুস্থ আছে, কথাটা মনে পড়লে খুব হাসি পায় আমার। তো ভালো থেকো তোমরা, ব্লগে থাকো আমার সাথে, জুড়ে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কি শেয়ার করছি। বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেল, দেখো কর্পু ঘিয়ের প্রদীপ জ্বলছে আজ, কারণ আজকে সোমবার, আমার মহাদেবের পুজো, যেটা আমি ভীষণ করতে ভালোবাসি, মহাদেবের পুজো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, দেখো নিয়ম মতো, এই যে বসে আছেন, নিমকি গ্রিন টি নিয়ে আসলাম, আর শীতের পোশাক বের করেছি, কারণ একটু বাইরে যাব, কাজ আছে, ঠান্ডা লাগছে আর ভীষণ চোখটা জুড়িয়ে আসছে, ঘুমটা ঠিক মতো হয় না, খুব কম ঘুমাই, 4 থেকে 5 ঘন্টা হার্ডলি, মানে তাও সেই ভোরের দিকে ঘুম হয় না, তো ওই জন্য কেমন জানি সবসময় না একটা এনার্জি লস লাগে। চাটা খাই, আমি ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে, দেখি বাজার যাবো আজকে, যদিও মানডেতে আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে, যাই দেখি যদি দু একটা দোকান খোলা থাকে, ঘরের খাবার খেতে ইচ্ছে করছে না, দেখি যদি খোলা থাকে তাহলে আনতে পারবো। এসেই তো আবার 6:30 থেকে এলবি শুরু হবে আমার, কারণ 6:30 থেকে আমি এফডিটি করে দিয়েছি, এগিয়ে দিয়েছি টাইমটা। বন্ধুরা খুব হাসি পাচ্ছে আমার, কারণ তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তোমরা বুঝে গেছো আমি কমেন্ট ধরে ধরে গিয়ে তোমাদেরকে 5 মিনিট করে গিয়ে টাইম দিয়ে আসছি তোমাদের ভিডিওতে। আমি যখন আমার অ্যাভারেজটা দেখছি, ভিউ ডিউরেশনটা, তখন দেখছি 1 থেকে 1.5 মিনিট, সবাই কিন্তু এসে বলছো ফুল দেখেছি, এরকমটা করো না গো, এখন রাগও হয় না গো, খুব হাসি পায়, বিশ্বাস করো ভীষণ হাসি পায়, আর ক্রমে গেলে সব কিছু দেখা যায়। তো এরকম করো না, অনেস্টলির সাথে দেখো ভিডিও, দেখো অনেক ছোট ভিডিও পোস্ট করি, তোমরা বড় ভিডিও পছন্দ করো না, ছোট ভিডিওই পোস্ট করি, প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করো, সময় যখন পাবে তখনই দেখো, না সময় থাকলে সেই আমি ভিডিও পোস্ট করলাম কমেন্ট করতেই হবে, তাহলে বন্দি কমেন্টটা ধরে আমার ভিডিওটা দেখবে। হ্যাঁ, আমি কিন্তু অনেস্টির সাথে দেখি, আমি ডিসঅনেস্টি করি না, সময় না থাকলে দেখি না, হয়ে যায় আমার 2-3 দিন একসাথে জমা হয় তখন ধরে ধরে দেখি, সময় না পেলে কোথা থেকে দেখবো বলো, কারণ অনেক কাজে ব্যস্ত থাকি, 2-3 দিনেরটা একসাথে হলেও আমি কিন্তু টাইম নিয়ে বসে দেখি, ওরকম করি না 1 সেকেন্ড দেখলাম, 2 সেকেন্ড দেখলাম, 1.5 মিনিট দেখলাম, একটা কমেন্ট দিয়ে চলে আসলাম, এরকম করো না, কারোর সাথেই করো না, আমি না কারোর সাথেই করো না, সকলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, তো কারোর সাথে করো না, এটা অনেকবার বলেছি আবারও বলছি, আজকে এক ভাইয়ের সাথে আমার নতুন বন্ধুত্ব হলো, তার ভিডিওতে সেম কথা, সেম, আমি ভাইকে বললাম ভাই এসব বলে আমি থকে গেছি, তাই তোমার এখানে এসেও একই কথা শুনছি। বন্ধুরা, তোমরা পাশে না থাকলে এগোতে পারবো না, এটা তো ঠিক কথাই, কিন্তু প্লিজ ক্রিয়েটাররাই ম্যাক্সিমাম এই জিনিসগুলো করে, অল্প অল্প দেখে আর দিয়ে চলে যায় একটা কমেন্ট করে, আর দেখবে অর্গানিক ভিউজ যারা আসে, যাদের আসে
তারা কিন্তু দেখে, তারা ফুল ডাব্লিউটি করেই যায়, তারা দেখে। তো প্লিজ তোমরা এরকম করো না, আমার সত্যি খুব হাসি পাচ্ছে। মুন বলছে, মন্দি তুমি হাসছো আমার ভিডিও পোস্ট হওয়ার পর, কি করবো আমার হাসি পাচ্ছে এরকম কাণ্ড কারখানা দেখে। ঠিক আছে, আমি কথা বললাম, একটু সন্ধ্যাবেলায় আসলাম, কথা বললাম, এরপর তো এমনি স্টার্ট হবে বা শুরু হবে, সে কখন জানি না। বন্ধুরা, অনেকটা রাত হয়েছে গো, জাস্ট আমি এখনই শেষ করলাম এলবি, ব্লগ শেষ করা হয়নি, তাই কথা বলতে আসলাম, গলার অবস্থা খুব খারাপ। আর আমি এ দেখো হাত নাড়াচ্ছি, সব কিছু পরে পরে দেখাচ্ছে তো, মানে আমি কথা, আমার সাউন্ডটা আগে আসছে কিন্তু সব কিছু পরে, মানে দেখাচ্ছে আমার অ্যাক্টিভিটিসগুলো পরে দেখাচ্ছে, আমার অ্যাক্টিভিটিস যেটা সেটা পরে হচ্ছে, সাউন্ডটা আগে আসছে। কি করব বলো তো, এই প্রবলেমে আমি ভুগছি, এটা আমার ভীষণ বাজেও লাগে, কি বলবো বন্ধুরা। তোমরা যারা আজকে ভিডিও আমার দেখেছো, এখন পর্যন্ত দেখে ওঠার সময় হয়নি, আমার ডিনার হয়নি, এখন বাজে 1:30, হালকা কিছু খেয়ে নেব, ব্লগ শেষ করব, সেই জন্য আসা, ব্লগটা না শেষ করলে ভালো লাগে না মনটা, বাচ্চাগুলো ছটফট করছে, কখন আমি শোবো ওরা শোবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো, সাপোর্ট তোমরা করছো, অস্বীকার করার কোনো জায়গা নেই, সাপোর্ট তোমরা করছো। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম ভিডিও তোমরা কেউ অনেকেই দেখো না, হ্যাঁ আমার অনেক ভালো, অনেক কাছের বন্ধু রয়েছে যারা আমার ভিডিও দেখো, এবং অনেক ন্যাচারাল ভিউয়ার্স আমার এসছে, খুব ভালো লাগে সেটা চিন্তা করতে, সেটা আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, ভালো লাগে তারা যখন কমেন্ট করে আমার ভিডিও, অনেক দূর দূর থেকে সবাই দেখছে, বাইরে থেকে দেখছে, ক্যালিফোর্নিয়াতে আমার এক বন্ধু আছে, সে আমার ভিডিও দেখে এবং তার ভিডিও আমি নিশ্চয়ই দেখি। অনেকে আছে অনেক অনেক দূর থেকে, অনেকে রয়েছে যারা এতক্ষণ গল্প করছিলাম তাদের সাথে এলবিতে, খুব ভালো লাগে গো, খুব ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক অনেক কথা, অনেক জিনিস শেয়ার করা হয়, তাদের কালচার আমাদের কালচার এরকম অনেক কিছু কথা হয়, ভালো লাগে শুনতে। ঠিক আছে, আর বেশি কথা বাড়ালাম না, আজকের মতো এখানে ব্লগ শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো, লাইক করো একটা, টাটা বন্ধুরা, গুড নাইট।